গুড মর্নিং ধোত্রে, কাক ভরে উঠেও সেদিন কিছু লাভ হলো না, কাঞ্চনজঙ্ঘার দর্শন পেলাম না। কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে চলে এলাম হোমস্টেতে, তৈরি হতে হবে। আজ ট্রেকের প্রথম দিন, রাজেনজিকে বিদায় জানিয়ে আমরা ট্রেক শুরু করলাম। এখন 8:25 বাজে, আমাদের ট্রেকিং শুরু হলো। এখনই হাঁপাতে শুরু করেছি। হ্যাঁ, ওই যে সব ট্রেকার্সরা যাচ্ছে, আমাদের ধরতে থেকে স্টার্ট হলো ট্রেকিং। আমরা একটা টিকিট কেটে আপাতত চলেছি। আমাদের এখন উদ্দেশ্য কোথায়? জাওবাড়ি। প্রথম আমরা যাবো হচ্ছে জাওবাড়ি। তো জাওবাড়ি যেতে টুমলিং হয়ে জাওবাড়ি যেতে হয়। ফার্স্টে আসবে টুমলু, টুমলিং, তারপর জাওবাড়ি। দেখা যাক, জাওবাড়ি গিয়ে যেতে না গিয়ে আমার নিজের সোনারপুরে জাওবাড়ি হয়ে যায়, সেটাই দেখার বিষয়। এই যে বিখ্যাত ট্রেকার, সে হেঁটে চলেছে এভারেস্ট মাকালু জয় করে, এবার ফালুটের পথে। গুটি গুটি পায়ে এগিয়ে চললাম, ধোত্রেকে বিদায় জানিয়ে সিঙ্গালীলা অরণ্যের মধ্যে দিয়ে চললাম জাওবাড়ির উদ্দেশ্যে। এই চড়াই আস্তে আস্তে ওঠা শুরু। সবাই টায়ার্ড হয়ে পড়েছে, সবে প্রথম ট্রেক তো। হ্যাঁ, আমরা টায়ার্ড হয়ে পড়েছি, কিছুক্ষণ বসছি আমরা এখানে, একটু জিরোচ্ছি। লরিছানাও টায়ার্ড হয়ে পড়েছে। জানি না কে বলেছে এটা বিগিনার্সদের পক্ষে খুব আদর্শ ট্রেক, দম বেরিয়ে যাচ্ছে। কি নিস্তব্ধ চারদিক। আমাদের গাইডের সাথে একটু আলাপ করিয়ে নিন। আমাদের গাইডের নাম শঙ্করজি। নমস্তে শঙ্করজি। নমস্তে। বহুত আচ্ছা ঘুমা রে আপ হামকো, ঠিক আছে, হাম পহলি বার ট্রেক কর রে হ্যাঁ। এই আমার সঙ্গী, আমার লাঠি। হ্যাঁ, এতক্ষণ চড়াইয়ে উঠে একটু উতরে নেমে এবার একটু মনের মতো রাস্তা পেলাম, যে হ্যাঁ একটু আমার মতো রাস্তা, আমার মতো দুবলা পাতলার। ওই যে ওখানে ওরা দাঁড়িয়ে আছে, আমি সবার পেছনে। পথ শেষ হচ্ছে না, গভীর জঙ্গল, এবং সত্যি যেন একটা মোহময়ী রূপ, একটা রহস্য ভরা রূপ জঙ্গলের মধ্যে। আজকে রোদ পাইনি সেরকম, সবচেয়ে বড় কথা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, কিন্তু এই পরিবেশটাও কম নয়। যাই হোক, আমরা এখানে একটু রেস্ট নেব। আমরা এসেছি এখানে আপাতত যুদ্ধ করে, তারপরে ওই যে টপ, ওই টপে ওটা, ওটা হচ্ছে টমলু। এবারে আমাদের ট্রেকিং এর সবচেয়ে কঠিন পথ, ওই উঁচুতে টংলু টপে ওঠা। আমাদের সমস্তটাই কঠিন পথ লাগলো, বেশ গেছে। যাই, প্রথমবার ট্রেকিং করছি, একটা অভিজ্ঞতা। তবে এইটুকু বলতে পারি, গাড়িতে বসে বসে ঘোড়ার থেকে হেঁটে ঘোড়া কিন্তু একটা আলাদা তৃপ্তিদায়ক। যাই হোক, এখন ওই মোস্ট চ্যালেঞ্জিং পার্ট অফ দিস ট্রেক, ওই টপে ওঠা। চলো দেখা যাক কতটা কি করতে পারি। টংলু টপে উঠতে উঠতে আমরা একটু জিরিয়ে নিচ্ছিলাম, বলতে পারেন প্রকৃতির শোভা উপভোগ করছিলাম। অবশেষে আমরা টংলুতে, একটা বড় কঠিন জার্নি সমাপ্ত হলো। টংলু, আমরা এখন টংলু থেকে হাঁটা শুরু করেছি। এবার আমাদের ডেস্টিনেশন হচ্ছে টুমলিং।
এদিকটা হচ্ছে নেপাল, এদিকটা হচ্ছে ইন্ডিয়া। পথ সোজা পথ, পথ দিয়ে ল্যান্ড রোভার আসে, সামনে জিটিএ ট্র্যাকার সাট আছে। টংলু লেক দর্শন করলাম, তারপরে জিটিএ ট্র্যাকার সাটটাও দেখলাম, খুব ভালো লোকেশন, কিছু ছবি তুললাম। শেষে নেপালের রাস্তা ধরে সোজা টংলু। আমরা যাচ্ছি টুমলিং এর উদ্দেশ্যে, টুমলিং এ আমরা লাঞ্চ করব। এটা আমাদের প্রথম বিদেশ ভ্রমণ, এই নেপালের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, আমার স্ত্রী বারবার বলে যে একটু ফরেন ট্রিপ করতে, তো আমি স্ত্রীকে ফরেন ট্রিপ করিয়ে দিলাম নেপালের মধ্যে দিয়ে। কোনোদিন কোনো বায়নাকা করতে পারবে না। এই টুমলিং যাওয়ার পথে দেখুন অজস্র সাদা ফুল ফুটে আছে, এগুলো কিন্তু খুবই বিষাক্ত ফুল, এগুলো হচ্ছে অ্যাকোনাইট। নেপালের মধ্যে দিয়ে এটা বড় রাস্তা অতিক্রম করে আমরা টুমলিং এলাম। আমার ডান দিকে আছে ইন্ডিয়া, আমার বাঁ দিকে আছে নেপাল। একটা সুন্দর একটা দুই প্রতিবেশী দেশের সহাবস্থান। আমরা একটা খেলা খেলবো, নবনীপা খেলা, খেলাটা দেখাবে। এদিকে তাকাও, হ্যাঁ নেপাল, ইন্ডিয়া, ইন্ডিয়া, নেপাল, নেপাল জিতে গেছে। লাঞ্চ করবো এখানে, আমাদের আজকে লাঞ্চের ব্যবস্থা। আমাদের লাঞ্চ চলে এসেছে, ভেড় কারি, ফুলকপির তরকারি, সবাই প্রচণ্ড খেতে পেয়েছে সবার। ভাত চলে এসেছে, এবার লাঞ্চ করি। আমরা যাচ্ছি এখন জাওয়ারির দিকে, লাঞ্চ কমপ্লিট। টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে, কুয়াশায় দেখা যাচ্ছে না, তাড়াতাড়ি পৌঁছতে হবে আমাদের হোমস্টেতে। আমরা এগিয়ে চলেছি জোবাড়ির দিকে, এত কুয়াশা, আজকে ট্রেকটার মজাটাই মনে হচ্ছে যেন একটু মাটি হয়ে গেল। যাই হোক, সুন্দর প্রাকৃতিক দৃশ্য থেকে আমরা আজকে বঞ্চিত হলাম, কিন্তু এটাও কম রোমাঞ্চকর নয়। আজকে আমাদের সবচেয়ে ক্ষুদে সদস্য, ও আজকে ইন্টারভিউ দেব ওর। লরি এদিকে তাকাও, কেমন লাগছে বলো? খুব ভালো লেগেছে আমার। তোমার কষ্ট হয়নি? না না। কেন, তুমি তো প্রথমে খুব কষ্ট পাচ্ছিলে। কারণ এটা তো ওই প্লেন রাস্তা, তো আর তো চড়াই নেই, চড়াই কষ্ট হয়েছিল একটু, তাই তো? হ্যাঁ। এখন ভালো লাগছে? আমাদের আজকে সঙ্গী টুমলিং থেকে আমাদের সাথে সে যাত্রা শুরু করেছে, সাথে ওর বন্ধুও চলে এসেছে। অবশেষে, অবশেষে সেই যাও বাড়ি চড়তেন।
প্রায় কাছাকাছি চলে এসেছি। একটু রোদ উঠেছে তাই ভ্যালিটা দেখাচ্ছি একটু আমরা। কোহরা ছন গয়া ধূপ সে নিকল কে ছাও সে সম্ভল কে লা 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 হাম মিলে জহা পর কোহরা ছন গয়া দুনিয়া ভুলা কে তুমসে মিলা নিকলি হ্যায় দিল সে ইয়ে দুয়া রঙ দে তুমো হে গেরুয়া। এই জায়গাটার নাম হচ্ছে আলু বিকাশ। বড় বড় আলু হয় নাকি, যাই হোক এটা ছাড়িয়ে তারপর জৌবাড়ি। অনেকটাই পথ আজকে হাঁটতে হলো। রোদ উঠেছিল, কুয়াশাটা একটুখানি কেটেছে। এটা নেপালের কৃষি অনুসন্ধান কেন্দ্র। এই কেন্দ্রটা মানে আলু আলু সম্বন্ধে নানা রকম ওরা পরীক্ষা নিরীক্ষা করে আলুকে নিয়ে, তাই জন্য জায়গাটার নাম হচ্ছে আলু বিকাশ। জাওবাড়ির এন্ট্রি মুখে একটা মন্দিরে দর্শন করলাম, মাতা বৈষ্ণোদেবী এবং পাশে শিব মন্দির। হ্যালো বেটা, মায়ের সিঁদুরের টিকা আশীর্বাদ কপালে দিলেন এই দিদি। এই যে ইলাম নেপালের জৌবাড়ি, আমাদের স্বাগত জানাচ্ছে। চলো দেখা যাক আমাদের হোমস্টে কি বলে। অবশেষে এতদূর ট্রেক করে আমরা নেপালের ছোট্ট গ্রাম জাবরি এখানে এসে পৌঁছলাম। ঠিক আছে, বাড়ি রয়েছে। আমাদের বুকিং আছে এভারেস্ট লজ, এই হচ্ছে আমাদের লজ। জৌবাড়ি আসার সাথে সাথে আমাদেরকে কফি পরিবেশন করা হলো গরম গরম একদম। আমাদের দেখা হোমস্টেতে পৌঁছে একটু রেস্ট নিয়ে চলে এলাম এই গ্রামটা দেখতে। নেপালের ইলম প্রদেশের একটি ছোট্ট গ্রাম জাওবাড়ি। ছোট্ট গ্রামটা একটু ঘুরে টুরে দেখছি। গল্পের বইতে পড়া সে রূপকথার গ্রামের মতো লাগছে। কুয়াশা ঘেরা ছোট্ট একটি গ্রাম। এই গ্রামটাতে, এই জৌবাড়িতে যারা সান্তাকফু ফালু ট্রেক করেন খুব একটা আসেন না, টুমলিংয়ে বেশি থাকেন। হয়তো ভিউটা ভালো পাওয়া যায় বা কিছু, কিন্তু আমার কাছে মনে হচ্ছিলো একটা অফবিট লোকেশনে থাকা। কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাবেই, কিন্তু এই সুযোগগুলো, এই লোকেশনগুলো ছাড়াটা বোকামি হবে। এই জৌবাড়িতে যারা আসবেন এভারেস্ট লজ তো দেখলেন, পাশাপাশি ইন্দিরা লজ হোমস্টে এখানেও থাকতে পারেন। সুন্দর লোকেশন, থাকার জায়গা অনেকগুলো, হোমস্টে আছে এখানে ছোট ছোট। যেমন একটা লাকি হোমস্টে আছে। সমস্যাটা একটাই, এই যে নাম্বারগুলো আছে এগুলো সব নেপালের নাম্বার। আপনাকে এদের সাথে যোগাযোগ করে নিতে হবে। এটা হচ্ছে লাকি হোমস্টে।
দীপাবলিতে এখানে গ্রামবাসীরা ওদের নেপালি ভাষায় ছোট ছোট অনুষ্ঠান করছে নিজেদের মধ্যে। দেখুন কি অন্ধকার, এখন সবে 5:40 বাজে, এর মধ্যে পুরো অন্ধকার হয়ে গেছে, লোডশেডিং হয়ে গেছে, ছোট্ট গ্রাম। হ্যাঁ, লোডশেডিংয়ের পরে ওরা চেষ্টা করছে যে সোলার লাইন দেওয়ার, ততক্ষণ আমাদের লরি এন্টারটেইন করছে। নানা রকম মুখাভিনয় করে, অঙ্গভঙ্গি করে, যেটাও ভালো পারে। আর এই যে বিখ্যাত পর্বতারোহী, সে আর সে পারছে না, সন্ধ্যাবেলা চা বিস্কুট দিয়ে গেছে, ওটাই এরপরে রাতের খানা একেবারে। যাই হোক, যেখানে যেমন সিস্টেম, আমরা আপাতত এই জিনিসটাকে এনজয় করছি। এই মুহূর্তে বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। ট্রিপে যা ছিল এখানে তারও বোধহয় 2-3 ডিগ্রি মাইনাসে চলছে। মায়ের দিকে ফোকাসটা কর, আমার দিকে আলোটা দে। হ্যাঁ বলো। বেশ ঠান্ডা। ওই যে দাদা এসেছে মোমবাতি নিয়ে। দাদা মোমবাতি নিয়ে এসেছে আমাদের জালাবাচুর, আমাদের জালাবা না গো। হ্যাঁ, আমাদের ইভিনিং এ একটু খিদে পেয়েছে তো উল্টো দিকে একটি রেস্টুরেন্টে এসেছি, ছোট্ট একটা রেস্টুরেন্ট। আমরা ভেজ মোমো অর্ডার দিয়েছি, আমরা খাবো এখন। মোমো চলে এসেছে, এবারে আমার গরম গরম মোমো সাথে। এখানে দেওয়ালি উপলক্ষে সবার বাড়িতে গিয়ে গ্রামের ছেলেরা নাচ করে বাড়ির কাছ থেকে অর্থ সংগ্রহ করে। দেখতে দেখতে আরো একটা দিন অতিবাহিত, সেই সকালে ধোত্রেতে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়া, কুয়াশাচ্ছন্ন সিঙ্গালীলার পথ ধরে ট্রেকিং করে আসা, নেপালের একটি অখ্যাত গ্রামে সরল মানুষগুলির সাথে সময় কাটানো, সবকিছুই যেন স্বপ্নের মতো মনে হলো। এবার বিদায় নেওয়ার পালা, শুভরাত্রি যাওয়া বাড়ি, খুব শীঘ্রই দেখা হবে কালীপক্ষীর পবিত্র লেকে। ধন্যবাদ।